মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, তো আমরাও ভালো আছি। তো সকালের খাবার নিয়ে বসেছি এখন ছেলেদেরকে খাওয়াতে। তো সকালবেলা ব্যস্ততা যেরকমটা সেরকম তো থাকেই, আর ওরাও বেরিয়ে গেছে যে যার মতন। কদিন তো ছুটি ছুটি বেশ কাটলো, ছুটি বলে তো আর রক্ষা নেই, কাজ তো করতে হবে। তাই এখন সকালে ওরা বেরিয়ে গেছে, যাওয়ার পরে আজকে আসছি যখন বাবার সঙ্গে খাই নিল। তো আজকে আমি একবারে ওদের দুই ভাইকে নিয়ে বসলাম, একবারে খাইয়ে দিচ্ছি ওদেরকে সকালের খাবারটা। সকালবেলা বিশেষ কিছুই রান্না বান্না হয়নি, শুধুমাত্র পেঁয়াজ কলি আলু ভাজা, মাছ ভাজা আর ডাল, এগুলো দিয়েই হচ্ছে খাওয়া আজকে। তো দুপুরে তারপরে মাছ টাছ নিয়ে আসা হয়েছে, রান্না বান্না হবে। তো আগে হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়ার পার্টটাকে মিটিয়ে নেই, তারপরে করবো দুপুরে। তো চলো ভিডিওটাকে শুরু করছি, দেখতে থাকো আজকের ভিডিওটা। এখন ছেলেদেরকে আগে খাইয়ে দাইয়ে নেই, তারপরে আমরাও নিজেরাও সবাই খাওয়া দাওয়া করবো এক এক করে। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে ছেলেদেরকে স্নান টান করিয়ে দিলাম, সৃজনকে তো আগেই করিয়েছি, তো সোনুকেও একবারে স্নান টান করিয়ে নিয়ে আসলাম। শীতকাল যেহেতু একটু তাড়াতাড়ি স্নান টানটা করিয়ে দিলাম। তো এখন দেখি যদি সোনুবাবু ঘুমায় তো ভালো, আর সৃজনবাবু তো এই যে বিছানায় ওর জিনিস নিয়ে বসেছে এখানটায়। কি করছো বাবা? ড্রয়িং করছে। কি যে ড্রয়িং করছে ওই জানে। তো যাই হোক, এবার হচ্ছে দেখি সোনুকে যদি ঘুম পাড়ায় তারপর যাবো রান্নাঘরে রান্নাবান্না করতে। আর এদিকে দেখো কাপড় জামাগুলো, সোনুর সেই সমস্ত জামা কাপড়গুলো, সমস্ত কাপড় চোপড় গুছিয়েছি, খালি সোনুরগুলোই গোছানো বাকি আছে। তো এগুলো হচ্ছে গোছাবো, কিন্তু এখন আর সম্ভব হবে না, পরে আস্তে ধীরে সময় করে গুছিয়ে নিব। এই যে এসো না, এই যে শোনো, টাটা করে দাও, বলো আমি এখন একটু ঘুমু দেই। তো চলো ওকে এখন ঘুম পাড়িয়ে নেই, নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর করব একটু মাছের ঝোল, বাটা মাছ। তো মাছগুলো তো সকালেই ভেজে রেখেছি, আর এদিকে বেগুন আর আলু দিয়ে যেরকম হয় নর্মালি, কাঁচা লঙ্কা পাঁচফোড়ন ফোড়ন দিয়ে আর কি, তো সেরকমভাবে আর কি মাছের ঝোলটা করে নিচ্ছি। তো মাছের ঝোলটা ওদিকে হচ্ছে হোক, আর সময়টা নষ্ট করি কেন, এই ফাঁকে হচ্ছে সবজিটুকু একটু কেটে নেই। তো একটু নিরামিষ সবজি করব বলে বাঁধাকপি সমস্ত কিছু দিয়েই আর কি একটা সবজি হবে, তো সেই জন্য এখন সবজিগুলো কেটে নিচ্ছি। আর বাঁধাকপি কাটার সময় বাঁধাকপি কি ফুলকপি কি সবসময় আমি দেখে কাটি, কারণ এই এই মানে বাঁধাকপি বলো, বাঁধাকপিতে তবুও কম, ফুলকপিতে খুব প্রচুর পরিমাণে আর কি পোকা থাকে। তো সেই কারণে আমি হচ্ছে সবজিপত্রগুলো দেখে শুনেই আর কি কাটি, যখনই কাটি না কেন, বেগুন যাই বলো না কেন, অনেক রকমের শীতকালীন সবজিতেও কিন্তু পোকামাকড় থাকে। তো যাই হোক, এদিকে সবজিগুলো কাটাকুটি করে নেই, এদিকে ঝোলটা আমার ফুটছে। তো এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে বেগুন আলু দিয়ে, আর কটা মাছ রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্য, ডালের সাথে বেশ ভালো লাগে। আর এখন হচ্ছে বসাবো হচ্ছে সবজিটা। তো এই যে সব রকম মিশানো বাঁধাকপি টপি সমস্ত কিছু সবজি রয়েছে, তো এখন এই সবজিটাকে বসাবো একটা নিরামিষ তরকারির মতন। কড়াতে তেলও দিয়ে দিয়েছি। সবজিটা বসিয়ে দিয়েছে, ঢাকা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে, তো ওটা হতে থাক। ততক্ষণ আমি একটু হচ্ছে কাজ গোছাবো, মানে হচ্ছে কালকে বাড়ি থেকে আসার সময় মা কিছু মানে অল্প একটু চাল দিয়েছে, তো পায়েসের যে কি বলে এটাকে, আতপ চাল আর কি, আতপ চালই তো বলে, আমি সঠিক ভালো রকম জানি না। তো যাই হোক আর কি, ভোগ চাল, সরি ভোগ চাল, যে চালটা খুব সুন্দর সেন্ট হয় আর কি, ওই চালটা অল্প একটু দিয়েছে। এটা এখন হচ্ছে ঝেড়ে বেছে রাখবো। আর হচ্ছে কটা দেখো, এই যে দারচিনি, মানে আমার হচ্ছে জেঠু বাড়িতে আর কি দারচিনির গাছ রয়েছে, তো দারচিনির যে ছালগুলো আর কি দেখলো, তো ওগুলো দিয়েছে, এগুলোকে ভেঙে ভেঙে কৌটাতে ভরে রাখবো। আর যে মা আছে কটা ফলও পাঠিয়ে দিয়েছে, তো দেখি এগুলো রাখবো, প্রতিবারই যখন বাড়ি যাই কিছু না কিছু সঙ্গে আসবেই আসবে। তো এবারও মানে আরও উন্নীত বলেছি, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয় নাই আনার, তো সেই কারণে অল্প একটু নিয়ে এলাম, কারণ এবার হচ্ছে দুটো ব্যাগ হয়ে গেছে, শীতকালে প্রচুর জামা কাপড় থাকে, তো সেই জন্য আর কি দুটো ব্যাগ হয়ে গেছে। তাই আর হচ্ছে আমি আর বললাম যে না, আর এবার কিছু নিব না, এতটুকুই ঠিক আছে, পরে কখনো যাওয়া আসা করলে তোমরা যখন আসবা তখন নিয়ে আসবা। তো রান্নাবান্না কমপ্লিট করে এখন হচ্ছে খাচ্ছি হচ্ছে ঠেকুয়া। তো যে ঠেকুয়া বানিয়ে রেখে গেছিলাম, তো সেই ঠেকুয়াই আর কি কটা নিয়ে গেছিলাম, কটা এখানেও ছিল, সেই ঠেকুয়াই খাচ্ছি এখন। ওখানে গিয়ে তো আর সেরকম খাওয়া হয়নি, গল্পের তলে তলে ভুলেই গেছিলাম। আর এই যে ছেলেরা এখানে দুজন দুই পাশে ঘুমিয়ে গেছে, তো ওরা ঘুমিয়ে আছে, এখন দুপুরবেলা ভাত খাওয়ার বদলে যে ঠেকুয়া খাচ্ছি, তো কী করবো, খেতে ভালো লাগে আর কি। আর এদিকে কাপড় জামাগুলো রয়েছে, তো ভাবছি এখন হচ্ছে ওরা ঘুমিয়েছে যেহেতু, এই সময় কাপড় জামাগুলো একটু গুছিয়ে নিই।
জামা কাপড় গুলো গুছিয়ে এখানটায় রাখলাম, পরে এগুলো তুলে নিব। এখন আগে যাই খাওয়া দাওয়া সেরে নেই। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি একটু ওই বাড়ির দিকে, কারণ এই কয়েকদিন তো ছিলাম না, তো দেখি আমার ওদিকে চাষবাসের কি অবস্থা। আর এই যে এদিকে তো যে ঘরের কাজেরও এই যে কি বলে এগুলোকে বিল করা হয়তো, তো সেই বিলটা করা হয়েছে, এখনো পিলার ঠিলার ওঠেনি, এখন যাওয়ার খুবই মুশকিল হয়ে গেছে। তো যাই দেখি এখন কি অবস্থা। এমনিতেও তো যখন ছিলাম তখনও ঠিকঠাক অবস্থায় ছিল না, তবুও দেখি নিজে হাতে কোনো কিছু করলে পরে না দেখে শান্তি তো আর লাগে না। তো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই আমার মানে সবজি ক্ষেতের কি অবস্থা। তো এই জায়গাটা জুড়ে আর কি আমি হচ্ছে একটু শাক পাতা বুনেছিলাম, কিন্তু আমার সেই শাক পাতার অবস্থা হচ্ছে এই এই যে এখানে কয়েকটা মাত্র ধনিয়া পাতা, আর জায়গায় জায়গায় অল্প কয়েকটা করে, এদিকে সেম পালং শাকের গাছও সেম অল্প কয়েকটা কয়েকটা করে জায়গায় জায়গায় হচ্ছে, আর এদিকে হচ্ছে লাল শাকের গাছও ঠিক একই রকমই অল্প কয়েকটা করে দেখা যাচ্ছে। আর মটরশুঁটির গাছগুলো অনেক আগে বেরিয়েছিল, কিন্তু সেই গাছগুলোকে কুকুর খামচে খামচে নষ্ট করেছে। আর এই যে একটা এখানটায় বিমসের চারা দেখতে পাচ্ছি, তো আর জানি না কোথায় কতটুকু কি হয়ে রয়েছে। তো এই হচ্ছে সবজি মানে শাক পাতার অবস্থা। যাও এত আশা করে ফেললাম যে না ঘরের শাক পাতা হবে একটু খাবো দাবো অনেক কিছু আশা করে, কিন্তু সেই আশা পুরো ভেস্তে গেল, কারণ যা এতে শাক পাতা হয়ে রয়েছে এতে মানে আছে ওই একদিনের কোনো রকমে হবে কি না, তবুও এখনও তো বড় হয়নি, বড় হলে কতটুকু থাকবে তাও জানি না। এত আশা করে মানে ফেললাম যে শাকের বীজগুলো যে হবে কিছু হবে, যে প্রথমে তো ওইদিকে ওই বাড়ির ওখানটায় খুললাম, কিন্তু ওখানটায় এসেছে হচ্ছে ঘরের কাজে হাত দিল, সেটা তো হলোই না, এখানটাও যাও ফেললাম এত আশা করে, তার হচ্ছে এই অবস্থা। তো কী করবো আর, খারাপ তো লাগেই কোনো কিছু জিনিস কষ্ট করে ফেললে পরে সেই জিনিসটা যদি না হয়, তবুও আর কি দেখা হলো একটু দেখে আর কি মনের শান্তি। তো চলো এখন যাই বাড়িতে, দেখি ছেলেরা ওইদিকে ঘুমিয়ে আছে। যথারীতি সোনুবাবু ঘুম থেকে উঠে গেছে, তাই এখন আসলাম আমি ছাদে কাপড় জামাগুলো তুলে নিতে। তো ও তো আর বেশি একটা সময় ঘুমিয়ে থাকবে না, আর কাপড় জামাগুলো বেশি একটু সময় বাইরে থাকলে আবার শীতে ভিজে যাবে। তো এখন প্রচুর কাপড় জামা হয়েছে এই দিকটায় প্রচুর জামা কাপড় রয়েছে, এগুলো এখন তুলবো। আর তোমরা আমার পেছনটায় ঠিক কতটা কি বুঝতে পারছো জানি না, তো দেখে তোমাদের কি মনে হচ্ছে, তো একই রকম ঠিক একই রকমই হচ্ছে, আবারও বিয়ের বাস পড়লো। তো এরপরে কার বিয়ে আছে না আছে সেটা তো তোমরা পরে জানতেই পারবে। তো এই যে প্যান্ডেল এসে দেখলাম আর কি প্যান্ডেলের কাজ এদিকে শুরু হয়ে গেছে, তো বিয়ের দিনও বেশি দিন নেই, তো সামনেই বিয়ে রয়েছে, তো সেটাও জানতে পারবে যে কার বিয়ে রয়েছে। তো চলো কাপড় জামা তুলে এখন হচ্ছে যাবো নিচে গিয়ে এই সমস্ত জামা কাপড় চোপড় গোছা গাছি, টুকিটাকি কাজবা, ছেলে উঠে গেছে ওকে খাওয়ানো ধোয়ানো এই সমস্ত কিছু করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো সন্ধ্যাবেলাতে ছেলে ঘুম থেকে উঠে গেছে আর কি সৃজন, আর সোনু তো উঠেছিল, উঠে আবার কিছুক্ষণ খেলাধুলো করার পর আবার ঘুমিয়ে গেছে, আর সৃজন এখানটার বাবার সঙ্গে যে কম্পিউটারে কাজ করছে ওখানটায়। আর আজকে ঘুম থেকে উঠে একটা অভিযোগ জানিয়ে দিল আমার নামে, তো কি অভিযোগ বাবা আমার নামে আজকে বলো তো? মা তোমাকে আজকে খেতে দেয়নি? তোমাকে খেতে দেয়নি বাবা? আজকে কি খেয়ে ঘুম দিয়েছিলাম? শুধু মাছ? ভাত খাওনি? ভাত খাওনি আজকে? তো আজকে আচ্ছা দেখো, তো আজকে দুপুরবেলা আর কি ওকে মানে মাছ ভাজা দিয়েছিলাম, তো মানে যেহেতু স্নান টান করে একবারে খেয়েছে, তো সেই জন্য মানে ওকে একটা মাছ ভাজা দিয়েছিলাম, মাছ ভাজা খেয়েছে, তারপর বিছানা উঠিয়ে দিয়েছিলাম, তো একা একাই নিজে থেকেই ঘুমিয়ে গেছে আজকে, আমাকে মানে ওরকম ভাবে ঘুম পাড়ানোর কোনো ব্যবস্থা করতে হয়নি। তো ঘুম থেকে উঠেই বলছে বাবার কাছে নালিশ চালাচ্ছে যে আজকে মা আমাকে ভাত খেতে দেয়নি, তো হচ্ছে ওকে মানে ওর বাবাকে জানিয়ে দিল যে মা আজকে আমাকে খেতে দেয়নি, তো সেই জন্য আর কি সন্ধ্যাবেলায় এখন ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত উঠলে গেছে, তো এই কারণে তাড়াহুড়ো করে ওর জন্য ভাত করছি, কারণ হচ্ছে যেহেতু দুপুরে খাইনি অনেকটা বেলা মানে অনেকটা আর কি সময় হয়ে গেছে, অনেকটা সময় ঘুমিয়েছিল। তো যাই হোক এদিকে আছে মাসের যে বাজার ঘাটগুলো, তো এই যে
ভাই নিয়ে এসে রাখলো ওইখানটায় সমস্ত মুদিখানার বাজার যেগুলো থাকে, মানে প্রতি মাসে মাসে যেরকম হয় আর কি আনতে হয়, তো সেরকমটা ঠিক নিয়ে এসে রাখলো। তো এইগুলোকে পরে ধীরে ধীরে গুছিয়ে তুলবো। তো এখন এদিকে রান্নাও করবো, তো শুধুমাত্র হচ্ছে ভাতটাই হয়েছে বসানো, আর কিছু হয়নি। তো রুটি করতে হবে। তো দেখি এই যে সরুবাবু ঘুমিয়ে আছে, আর এদিকে দরজার পর্দাটা তুলে দিয়ে রেখেছি, নাহলে এর আগে একবার এরকম হয়েছিল, তো পড়ে গেছে খাট থেকে, তো সেই জন্য আর কি পর্দাটা তুলে দিয়ে রেখেছি, যাতে করে ওর বাবা এখান থেকে ছেলেকে হ্যাঁ পাহারা দিতে পারে, হ্যাঁ পাহারা দিতে পারে, কারণ এই দিক থেকে সুবিধা হবে আর কি। এবার স্কুল থেকে কিন্তু ম্যাডাম ফোন করছিল আজকে, বুঝছো? কার স্কুলের? ওর স্কুলের ইয়েতে স্কুল থেকে 5 তারিখ স্কুলে যেতে বলছে। ওকে ওকে না ছাত্রের মাকে তো যেমনটা বললো স্কুল থেকে নাকি ফোন এসেছিল, তো আমার নাম্বারটা দেওয়া নেই ওর কাছে, ওর নাম্বারটাই দেওয়া ছিল। তো আমিও জানি না, এখন এখন বলছে ছেলে, মানে ছেলেকে ইয়ে করেই বলছে যে যাই হোক স্কুল থেকে ফোন করেছিল এই কারণে যে 5 তারিখে নাকি মিটিং রয়েছে, তো গার্জিয়ান মিটিং আর কি। হ্যাঁ তো দেখা যাক, ওকে নিয়ে যেতে হবে কি? ও তো শুধু আমি তো শুধু নাকি আমাকেই যেতে হবে? হ্যাঁ তো দেখা যাক, 5 তারিখ আসলেই বুঝতে পারবো কি মিটিং আছে না আছে। ওদের তো স্কুলও এখনো অবধি জানি না সঠিক ক্লাস কি আছে না আছে, তো 5 তারিখ আসলেই বুঝতে পারবো। আর এই যে ছেলের বাবা ছেলের জন্য স্কুলের ইউনিফর্ম নিয়ে আসছে, সবগুলো আনছো? ছেলে হ্যাঁ না দেখি সবগুলো ঠিকঠাক তো, 2টা শার্ট 3টা প্যান্ট, তো এরকম প্রথমবার বানিয়ে নিয়ে আসলো এরকম ড্রেস ছেলের জন্য। তো দেখা যাক পরে পরিয়ে দেখতে হবে, কালকে দিনের বেলা পরিয়ে দেখতে হবে ঠিকঠাক আছে কি না। আর ছেলেকে স্কুলের ইউনিফর্ম পরলে ঠিক কেমন লাগবে সেটা তো পরেই বুঝতে পারবো। তো চলো এখন হচ্ছে রান্না বান্না কমপ্লিট করে নেই রাতের আর কি, আর ওদিকে মাসের যে বাজার টাজারগুলো আছে সেগুলোকেও গুছিয়ে নিতে হবে। ভাত নামিয়ে নিয়ে তরকারি টরকারি গরম করে আগে ছেলেকে খেতে দিয়ে দিলাম, ও খুব খিদে পেয়ে গেছে। আর যে রুটিগুলো বেলে রাখলাম ওগুলো ভাজা হয়নি, এগুলো হচ্ছে এখনও গোছানো গোছাগুছি কোনো কিছু করতে পারিনি, ওর খুব খিদে পেয়ে গেছে জন্য। এই যে ওর বাবা এখানে ভাত মেখে দিচ্ছে, কিন্তু আর ছেলেরা ছেলেরা মন মানছে না। সোনবাবু তো এখনো ঘুমিয়ে আছে, তো ও ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক, আমি এখন রুটি গুলো ভাজবো, ভেজে তারপর হচ্ছে বাজার ঘাট যেগুলো রয়েছে সেগুলো গোছাগাছি করবো, আর তারপরে কি রোজকার মতন যা সেই সমস্ত কিছু। তো চলো আজকে আর ভিডিওটাকে বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি, দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।